নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই ইউটিউব চ্যানেলটির বয়স সবে মাত্র 1 মাস হলো। এই 1 মাসের ভিতরেই আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞ। আমি আশা করব আপনাদের এই সক্রিয় সমর্থন থেকে আর কখনো বঞ্চিত হব না। আপনারা যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। মহারাজ, ঠাকুর বা স্বামীজির এক ফ্রেমে বাঁধানো 3টে ছবি আমি দেখেছি, খুব একটা অত রিচুয়ালস মানে না, আধুনিক ছেলে মেয়ে, তাদের মানিব্যাগেও এই ছবিটার অস্তিত্ব আমি দেখেছি, ফ্রিজের উপর দেখেছি, বসার ঘরে দেখেছি। আমার তো মনে হয় যে এই ত্রয়ী ছবিটি বোধহয় পৃথিবীর মধ্যে সর্বাধিক জনপ্রিয়। কি হতে পারে? হতে পারে, হতে পারে। আজকের দিনে তো আপনারা দেখছেন তো, ইউরোপে আমেরিকাতে চার্জ বিক্রি হচ্ছে একটার পর একটা। ছেলে মেয়েরা আসছে আমাদের কাছে যে কি করে শান্তি পাবো, কি করে আনন্দ পাবো, কি করে এই যে আমাদের ফ্যামিলি ইজ গেটিং ফ্র্যাগমেন্টেড সেটা কি করে আমরা বন্ধ করব। তো এটা হতেই পারে। হ্যাঁ, দেখুন, একজন বলেছিলেন না যে সাম রিলিজিয়ান ইজ অ্যাগ্রেসিভ, সাম রিলিজিয়ান ইজ প্রসিলিটাইজিং, বাট দ্য মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজিয়ান অফ শ্রী রামকৃষ্ণ বিকজ ইট ইজ ইনফেকশাস। সো দিস ইনফেকশাস ইজ সামথিং হুইচ ইজ রিয়েলি ইউনিক। তো সেই দিক থেকে আনপারসেপ্টিভলি শ্রীরামকৃষ্ণ কাজ করছেন। আপনি মন্দিরে যান, আপনি শ্রীরামকৃষ্ণের, আপনি মন্দিরে যান না, তথাপি আপনি শ্রীরামকৃষ্ণের। দ্যার ইজ নো এক্সক্লুশন, সবাই আমার। তো এই যে এক্সক্লুসিভনেস, আজকে তো রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, একটা পরিবার চালাতে গেলে ইনক্লুসিভনেস যদি না থাকে সেই পরিবার চলে না। এই ছবিগুলোর পিছনে কি কোনো ইতিহাস আছে? ইতিহাস মানে এক একটা বিশেষ সমাধি অবস্থায় এই ছবিগুলো উঠেছে। তখন তিনজনেই, তারা যে ছবি আপনারা দেখতে পান, যার যে ছবিটি আপনাকে আমি দিয়েছি, বিবেকানন্দ ধ্যানাসনে বিবেকানন্দ সমাধিস্থ, মা একটি উচ্চ সমাধিতে সমাধিস্থ, ঠাকুর একটি উচ্চ সমাধিতে সমাধিস্থ, এবং ঠাকুর যে ফটোটি সেটি উনি নিজেই পুজো করেছিলেন, এবং পুজো করে তিনি মাকে বলেছিলেন একদিন এই ফটোটি ঘরে ঘরে পুজো হবে, এবং তাই আজকে হচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিবেকানন্দের ছবিটা কোথায় তোলা হয়েছে? বিবেকানন্দের টল লন্ডনে। আর মায়েরটা? মায়েরটা এখানে। আচ্ছা, সিস্টার সিস্টার নিবেদিতার গিফট এটা, সিস্টার নিবেদিতা উৎসাহ নিয়ে করেছিল। আচ্ছা, তারপরে তিনটে ছবিকে এক বন্ধনীতে, হ্যাঁ সেটা আমরা করেছি, ফর দি ডিভোটিস, ফর দি ডিভোটিস, এবং এটা বোধহয় সর্বাধিক জনপ্রিয় ছবি। ধীরে ধীরে আরও হবে, সবে তো 1.5 ঘন্টা হয়েছে, 1500 বছরে আরও হবে। আমার কাছে চায়নার কনসাল জেনারেল এসেছিলেন, তো কনসাল জেনারেল এসেছিলেন, তো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে উনি আমার কাছে কেন আসছেন। তা উনি এসে বললেন যে স্বামী, আই হ্যাভ কাম টু ইউ টু মার্কেট ওয়ান থিং। তাহলে হোয়াট ইজ দ্যাট থিং? বললেন যে আমার দেশে আজকে একটা ক্রাইসিস, এবং আমি কলকাতা বা বিভিন্ন জায়গায় বহু লোককে কনসাল্ট করলাম, ওরা বলল যে ইওর ক্রাইসিস মে বি রিজলভড অনলি বাই ওয়ান পার্সোনালিটি অ্যান্ড হিজ নেম ইজ বিবেকানন্দ, হোয়ার হি ইজ অ্যাভেলেবল, হি ইজ অ্যাভেলেবল ইন বেলুড। সেইখানে ওকে কমপ্লিট ওয়ার্স অফ বিবেকানন্দ গিফট দেওয়া হয়, ইজ ইট নট এ টেস্টিমনি দ্যাট প্রেসিডেন্ট অফ আমেরিকা ইজ গিভিং গিফট টু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া দি কমপ্লিট ওয়ার্স অফ বিবেকানন্দ, ইভিন দি ইন সার্ক কান্ট্রিজ, গালফ কান্ট্রিজ, মিডল ইস্ট।
এখানে তো এলেন, রাত্রি বাস করলেন, কি বললেন আপনাকে? আমাকে উনি বললেন, আই হ্যাভ নট কাম হিয়ার অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হাম ঘর কা লড়কা বাপস ঘর পে আয়া জিসে, ইটস কাইন্ড অফ হোমকামিং ফর মি। আর বললেন যে ওই বহু সন্ত হয় লেকিন মাই বেলুড় মটকা ভক্ত। আর বললেন যে আম জব স্বামীজি কে ঘর মে যা ধ্যান মে বৈঠতে হয় হম এক স্পন্দন অনুভব করতে হয়, আজ সুবে মে ভি হামনে বৈঠা থা ওর মুঝকো এসা এহসাস হুয়া, এসা লাগা কি স্বামীজি মহারাজ নে কাহ রা হায় নরেন্দ্র তুম আগে মে বলো। এটা ওনার কাছে ঘর বাপস, বিকজ হি কেম অ্যাজ এ ইয়াং বয়। এই চিঠিটাই চীনে ফিরে গিয়ে দিয়েছেন আপনাকে? না, এই কলকাতায়। কলকাতায় স্বামী সুবিরানন্দ জেনারেল সেক্রেটারি হেডকোয়ার্টার অফিস। আর আপনারা চৌঠা জুলাইটাকে কখনোই সেভাবে পালন করেন না যেটা বারোই জানুয়ারি করেন, এর পিছনে কারণটা আপনারা? শুধু তাই নয়, আমরা ১৬ই অগস্ট পালন করি না। 16ই আগস্ট হচ্ছে বাংলা মতে শ্রীরামকৃষ্ণের মহাসমাধের দিন। আমরা শ্রীরামকৃষ্ণ, যে শ্রীরামকৃষ্ণ আলোর দিশারী, যে স্বামী বিবেকানন্দ সমস্ত পৃথিবীকে কম্পিত করছেন, যে মা সারদা ছেলেকে সেই তার ছেলে সে ম্রিয়মান হয়ে রয়েছে, মূর্ছমান হয়ে রয়েছে, তাকে হাওয়ার বাতাস দিচ্ছেন, তার হাতে গা বুলিয়ে দিচ্ছেন, তাকে স্নেহ সুশীতল ভাষায় কথা বলছেন, ও ওদেরই দেখতে চাই। আমরা দেখতে চাই না সেই মানে ফ্রেম অফ কেজ অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, যে কেজ অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড রুগ্ন জর্জরিত, তাদের স্মৃতি আমরা রাখতে চাই না। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে DSN স্কুল অফ ম্যানেজমেন্ট। রামকৃষ্ণ সাম্রাজ্য সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই সাম্রাজ্যের বিস্তার নিয়ে আপনার কি পরিকল্পনা? বিস্তার নিয়ে আপনার কি পরিকল্পনা, আপনাদের কি পরিকল্পনা? অ্যাকচুয়ালি এখানে আমি মনে করি, আমরা সবাই মনে করি যে এই যে সংঘ, স্বামী বিবেকানন্দ একটা সিল বুক রেখে গেছেন যেটি শুধু সন্ন্যাসীদের জন্য। সেখানে উনি পরিষ্কার করে বলেছেন অনেক কথা, সেগুলো নাই বা বললাম, দুটো কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। একটি কথা বলেছেন যে এই সংঘ শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর, দি সংঘ ইজ দি গ্রস বডি অফ শ্রীরামকৃষ্ণ, এই কথাটি বলেছেন। আমরা মনে করি যে শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই সব হচ্ছে, সেখানে আমরা যে খুব একটা পরিকল্পনা মাস্টার প্ল্যান এগুলোতে বিশ্বাসও করি না, করিও না। এবং শ্রীরামকৃষ্ণের ইচ্ছা যে সব হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ মহাসমাধির 10 বছর পরে আপনি যদি দেখেন, দেখুন তো অক্সফোর্ডে বিবেকানন্দ যাচ্ছেন ম্যাক্সমুলারের বাড়িতে, ইয়াং মঙ্ক অফ 30, কারণ ম্যাক্সমুলারকে কৃতজ্ঞতা জানাতে গেছেন, উনি বলছেন প্রফেসর তুমি ইস্টের সায়নমণি, তোমাকে আমি কৃতজ্ঞতা জানতে গিয়েছি, কারণ আমার প্রভু, আমার আচার্য, আমার গুরু, তাকে যখন ভারতবর্ষেই অনেকে, কলকাতায়ই অনেকে চেনে না, তখন তুমি এখানে বসে অক্সফোর্ডে বসে তার মাহাত্ম্য প্রচার করছো, তাই অ্যাজ এ গ্রেটফুল ডিসাইপল আই হ্যাভ কাম টু টেল ইউ থ্যাংকস। তখন কি হচ্ছে, ড্রিজলিং হচ্ছে, স্বামীজি বেরোচ্ছেন তার কাছ থেকে বিদায় নিয়ে, আর ম্যাক্সমুলার ছাতা ধরছেন স্বামীজি, স্বামীজি ফেল্ট এম্বারাসড, বলছেন প্রফেসর ইউ আর সাচ এ লার্নেড প্রফেসর অ্যান্ড ইউ আর হোল্ডিং আমব্রেলা অন মি, ইউ আর এম্বারাসিং মি, আই ফিল এম্বারাসড, ডোন্ট ডু ইট। একবার, দুবার, তিনবার, তৃতীয় ওভারের পরে কি বললেন ম্যাক্সমুলার, বললেন ইটস নট এভরি ডে দ্যাট এ ইয়াং ম্যান কামস টু ইউর ডোর স্টে
It's not every day that a son of Sri Ramakrishna comes to your doorstep. Pratyek din Sri Ramakrishna santan asbe na amar ghore. Ekbari asbe, tumi eschho. Ami pran bhore tomake dekhte chai. To eti 10 bochor pore hocche London e. To shabhabik bhabe Sri Ramakrishner ei je bhabobonna eti char dike choriye porche. Ami to dekhun ami ei ekhankar prothom shibo. আমাদের 222টা সেন্টার আছে 240টার মতো ওয়ার্ল্ড ওয়াইড 25টা দেশে তো সব জায়গা থেকে আমার কাছেই আসে সব সমস্যা এই কিছুদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি মিসেস হ্যারিস রুথ উনি এসেছিলেন উনি বিবেকানন্দের উপর গবেষণা করছেন তাই কিছু ইনফরমেশনের জন্য আমার কাছে এসেছিলেন তো আমি জিজ্ঞেস করলাম যে মিসেস রুথ How many people in Oxford do know Vivekananda? Uni shonge shonge bolen Swami, you better ask me how many people in Oxford do not know Vivekananda. To chardike choriye porche shei somporke kono sandeho hoyni. Kaushik Basu is an economist. O je ekta strong believer ta amar mone hoy na. তো কৌশিক বাসুর সঙ্গে আমার দেখা হলো কী করে একবার প্রণব মুখার্জির অফিসে দেখা হয়েছিল উনি চিফ অ্যাডভাইজার ছিলেন তারপরে একবার ওকে ইনস্টিটিউট অফ কালচারে বক্তৃতা দিতে দিল ইকোনমিক্স অফ বেনেভোলেন্স তো তখন উনি বলেছিলেন যে জেনারেল সেক্রেটারি মহারাজ যদি প্রিসাইড করেন দেন আই এম রেডি টু টক আই হ্যাড টু গো আমি তো ইকোনমিক্স কিছুই জানি না আই এম নট এনি স্টুডেন্ট অফ ইকোনমিক্স আইদার তো আই স্পোক ইন মাই ওন ওয়ে প্রফেসর বসু ইকোনমিক্স অফ বেনেভোলেন্স বললেন আমি ইকোনমিক্স অফ লাভ বললাম তো হি লাইক ইট ভেরি মাচ তো তারপরে হি স্টেড হিয়ার ফর 3 নাইটস ইউনো উনি গিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল লিখেছিলেন আমি পাঠিয়ে দেবো আপনার কাছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা মেলটা দেবেন এদের কাছে আমার অন্য যারা কলিগ আছে তাদের কাছে আছে বলে দেবো পাঠিয়ে আরেকটা হচ্ছে হিন্দল সেনগুপ্তের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন হিন্দল সেনগুপ্ত ইন্টারনেটে একটা পোস্ট করেছিল যে রামকৃষ্ণ মিশনের ব্যাপারটা কী হোয়াই রামকৃষ্ণ মিশন ইজ সো ফেমাস আমি আজকেই আপনার কাছে সন্ধ্যাবেলায় মেল অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে ডিএসএন স্কুল অফ ম্যানেজমেন্ট একজনের জন্ম 1863 একজনের জন্ম 1861 দুজনের মধ্যে সেই রকম গাঢ় সম্পর্কের কোনো পরিচয় এখনো পর্যন্ত ঐতিহাসিকরা খুঁজে পাননি একমাত্র সাক্ষাৎটা যেটা হয়েছিল জগদীশচন্দ্র বোস সরলা বোসের প্রেজেন্সে বোসপাড়া লেনে সিস্টার নিবেদিতার বাড়িতে চা পাবে আসেন আবার যে গান শুনে ঠাকুরের ভাব সমাধি হয়ে যেত সেই গানও রবীন্দ্রনাথ লিখেছিলেন তোমার এই করিয়াছি জীবনের এই দুজন বাংলার লুমিনারি ওই সময় তাদের দুজনের মধ্যে কেন সম্পর্কের নৈকট্য হলো না তাতে কি আমরা আরো বেশি উপকৃত হতে পারি আমি আপনাকে একটা বই পাঠাবো আমার একটা ছোট্ট লিফলেট মতো আছে রাদার ইটস অ্যান আর্টিকেল পাবলিশড ইন উদ্বোধন সেটাই ওই সূত্রধর বলে একটা ছোট্ট ইয়ে আছে পাবলিশিং হাউস সুমন ভৌমিক ও ওইটা বই ফর্মে বের করছে আমি বইটাই পাঠিয়ে দেবো আপনাকে সেটার আমার বইটার নামটা হচ্ছে এ যুগের কবি ও নবী এ যুগের আচার্য ও কবি এরকম কিছু একটা নাম তো তাতে আমি দেখিয়েছি যে ইউনো ইটস এ রং কনসেপশন রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ শৈশবে এবং কৈশোরে পরস্পরের যথেষ্ট নিকটে ছিলেন পরিবারগতভাবে এবং ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের যখন 14 বছর বয়স তখন সুরেনবাবুর বাড়িতে সুরেন মিত্রের বাড়িতে ঠাকুর শুনেছিলেন বলেছিলেন ছেলেটির গলা খুব ভালো ঠাকুর বলেছিলেন রামকৃষ্ণের সম্পর্কে যে যা বলেছে সবচাইতে বড় কথা তো রবীন্দ্রনাথ বলেছে রবীন্দ্রনাথের যে ট্রিবিউট দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ট্রিবিউট এভার পেড বাই এনিবডি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু শ্রীরামকৃষ্ণ
রবীন্দ্রনাথ কি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ। এটা একটা ভ্রান্ত ধারণা, যেহেতু বৈষ্ণব ব্রাহ্মরাই এটা ধারণাটা সৃষ্টি করেছে। ব্রাহ্মরা চায়নি যে স্বামী বিবেকানন্দ ব্রাহ্ম সার্কেলে ঢুকে পড়ুক। আমি বলবো ওরা ভয় পেয়েছিল। কেশব সেন তো শ্রীরামকৃষ্ণের ইয়ে, এখন প্রবলেম তো প্রফেটদের নিয়ে হয় না, প্রবলেম তো ফলোয়ারদের নিয়ে। ক্রিশ্চিয়ানিটি ইজ নট ব্যাড, বাট ক্রিশ্চিয়ানস আর ব্যাড। রামকৃষ্ণ বিবেকানন্দ বন্যায় সব ভেসে যাচ্ছিল বাংলার যত ধর্মীয় অঙ্গে না আছে, তো স্বাভাবিক ভাবেই সেখানে ওরা খুব কষ্ট করে এই এই তত্ত্বটাকে জিয়ে রাখতে চেষ্টা করছে। তবে শেষের দিকে একটা জিনিস হয়েছিল, সেটা অস্বীকার করব না, শেষের দিকে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে কখনো সকনো বলেছেন যে ওই লোকটি তোমার মাথা খেল, তুমি দেখবে। হ্যাঁ, ওর প্যান প্যানানিতে, হ্যাঁ, এটা একটা বলেছে, মানে হি ডিডন্ট লাইক বিকজ হি ওয়ান্ট টু ইট আর ইয়াং পিপল কোয়াইট ইউ নো রেভলিউশনারি প্রোগ্রেসিভ স্টাউট তো ডাইনামিক। সেখানে উনি বলছেন যে ওই যে মেয়েলি ভাবটা, ওটা হয়তো তাদের যে বৈপ্লবিক চেতনা তার প্রতিবন্ধক হতে পারে। মা তো হচ্ছেন দুর্গার প্রতীক, ঠাকুর সাক্ষাৎ নারায়ণের প্রতীক, নিবেদিতা কিসের? নিবেদিতা শিবদোহিতা, শিবের দোহিতা তিনি। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দজি শিবাবতার হন, তার মানস কন্যা তো। এবং সবচেয়ে আশ্চর্যের কথা যে নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসেননি, রামকৃষ্ণ বিবেকানন্দের নাম শোনেননি, তখন নিবেদিতা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন স্বপ্নে। এবং যখন উনি আসেন ভারতবর্ষে, মায়ের বাড়িতে গিয়ে বাগবাজারে শ্রীরামকৃষ্ণের ফটো দেখেই বলেছিলেন, মা গো আমি তো এতদিন আগে দেখেছি এনাকে। তা আর শ্রীরামকৃষ্ণ তখন মাকে বলছেন ও দেশের অনেক সাদা চামড়ার লোক আসবে, গিয়েছিলুম একটা অচেনা দেশে, দেখলুম সবার সাদা চামড়া, ওরা সব আসবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিলেন সেই সময়। তো স্বামীজি তো শিবাবতার, তো শিবাবতারের তার মানস কন্যা নিবেদিতা। মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনি এতটা সময় দিলেন এবং অনেক কিছু জানতে পারলাম আমরা, যেগুলো সম্পর্কে সাধারণের সঠিক ধারণা ছিল না সেই সম্পর্কে আপনি আলোকপাত করলেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক স্বামী সুবিধানন্দের সঙ্গে। অর্থনীতির অধ্যাপক বিনয় সরকার বলেছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হবে না। সুবিধানন্দ মহারাজ বললেন যে 1500 বছর টিকে থাকবে ঠাকুরের প্রভাব, সবে তো মাত্র 125 বছর হয়েছে। আমরা যদি আমাদের জীবনকে একটা ঘড়ির কাঁটা হিসাবে দেখি, তাহলে হয়তো এখন সবে মাত্র গুড মর্নিং হয়েছে, 8টাও বাজেনি আমাদের জীবনের ঘড়ির কাঁটায়। তাই আরো অনেক পথ চলা বাকি রামকৃষ্ণ সাম্রাজ্যে। আপনারা দেখছিলেন যুক্ত